بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলম ভাই, তিনি বাড়িতে রয়েছেন, দেশের বাড়িতে, এবং রমাজানে এখনও রয়েছেন। তো তার এলাকায় তারাবি নামাজ দেশি তরিকায় 20 রাকাত পড়া হয়ে থাকে এবং অতি দ্রুত পড়া হয়ে থাকে। সূরা ফাতিহাটাও দ্রুত পড়া হয়ে থাকে এবং অন্যান্য সূরাও দ্রুত, এত দ্রুত যে উনি বলছেন যে আমার পরিচিত সূরাগুলি ইমাম পাঠ করছে অথচ বুঝতেই পায় না, এত দ্রুত পড়া হয়ে থাকে, এত দ্রুত পাঠ করা হয়ে থাকে, যার ফলে আমি বুঝতে পারি না, পরিচিত সূরাগুলোও বুঝতে পারতেছি না। তো এরকম ঝড়ের মতো তেলাওয়াত হচ্ছে এবং খাতমে তারাবি হচ্ছে আমার ওই মসজিদে। তাহলে কি আমি এরকম দ্রুতগামী ইমামের পিছনে সালাত আদায় করব, এবং সালাত আদায় করতে গিয়ে যদি আমি 8 রাকাত পড়ে চলে আসি তাহলে তারা খারাপ চোখে দেখে, অন্য চোখে দেখে, তো এটা কি ফেতনার পর্যায়ে চলে যাবে, নাকি আমি 20 রাকাত পড়বো? এবং বিশেষ করে খতমে তারাবিতে যেহেতু কোরআন খতম হচ্ছে, সেটার হয়তো সব আলাদা পাওয়া যাবে, তার ফজিলত হিসেবে কি আমি সেখানে শরিক হব, 20 রাকাত পড়ে শেষ করে আসব? এ ছিল আলম ভাইয়ের প্রশ্ন। উত্তর হলো যে যদি এরকম হয় যে অতিরিক্ত তাড়াতাড়ি করছে, ঝড়ের মতো পড়ার কারণে শুদ্ধতার সমস্যা হচ্ছে, মানে কোরআন পাঠ অশুদ্ধ করে পাঠ করছে, মানে ভালো মতো উচ্চারণ করে না, তাহলে এ জাতীয় তারাবি, সর্বনাশ তারাবি, এই জাতীয় তারাবি বাদ দিয়ে নিজেই নিজেই পড়া উচিত, বা নিজে পারিবারিকভাবে জামাত করে তারাবি পড়া উচিত। এবং সে সময় যেহেতু নিজের পরিবার ফ্রি, 8 রাকাত সুন্নাহ তরিকায় পড়লে সেটা আরও ভালো হবে। যদি এরকম হয় যে অতি দ্রুত তেলাওয়াত করার কারণে, কোরআন পাঠের কারণে বুঝে আসছে না কিছু, লাস্টে আলামুন তা আলামুন ইত্যাদি ছাড়া আর কিছু বুঝে আসে না, এরকম ঝড়ের মতো যদি কোরআন পাঠ করা হয়, অনুরূপভাবে রুকু সেজদাও যদি দ্রুত গতিতে করা হয় যে ঠিক মতো রুকু সেজদা করা যাচ্ছে না, তাহলে এমন ইমাম পরিত্যাগ করাতে কোনো দোষ নেই। আর আসলে তারাবি নামাজ নফল এবত, সেখানে থেকে যদি কেউ 8 রাকাত পড়ে চলে আসে তো কিছুই বলার নাই তাকে, এটা জায়েজ কর্ম অবশ্যই। যদিও মোস্তাহাব হলো যে যদি ইমামের কেরা শুদ্ধ হয়, ভালো হয় এবং 20 রাকাত পড়ায়, তাহলে 8 রাকাতের সমর্থকও তার সাথে শরিক হয়ে জামাতের ফজিলত নিবে। জামাতের সাথে তারাবি পড়ার একটি আলাদা ফজিলত রয়েছে, যা সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, মান কামা ইমামিহি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা, যে ব্যক্তি তার ইমামের সাথে নামাজ পড়বে, এমনকি তার সাথেই কমপ্লিট করবে নামাজ, মানে তার নামাজ শেষ করা অবধি তার সাথে যে নামাজ পড়বে তার জন্য সারা রাতের কিয়াম লেখা হবে, সুনান গ্রন্থের হাদিসে রয়েছে, আবু দাউদ তিরমিজি ইত্যাদিতে এসেছে হাদিসটি। তো এই হাদিসের নিরিখে বলা যায় যে জামাতে যদি 20 রাকাত পড়া হয় কিন্তু ভালোভাবে পড়া হচ্ছে, অতি তাড়াহুড়া করে নয়, ঝড়ের মতো করে নয়, বরং ধীরে ধীরে এবং স্থির চিত্তে স্থিরভাবে, যেমন মক্কা মদিনায় হয়ে থাকে, তো এরকম যদি হয় তাহলে জামাতে 20 রাকাত পড়ে আসা ভালো, কল্যাণকর, এবং এর মাধ্যমে ওই হাদিসের ফজিলত পাওয়া যাবে, অর্থাৎ সারা রাতের কেয়াম তার আমল নামে লেখা হবে। তাই আমি আলম ভাইকে বলবো যে দেখেন, যদি আপনার ইমাম কেরাতেও তাড়াহুড়া করে, রুকু সেজদাতেও যদি তাড়াহুড়া করে, ডিজিটাল হয়ে গিয়ে হয়ে যায়, তাহলে আপনি তাকে পরিত্যাগ করতে পারেন, বা 8 রাকাত পড়ে আপনি চলে আসতে পারেন। কিন্তু যদি দেখেন যে না, আপনাকে নিয়েই ফেতনা করবে তারা, আপনার সমস্যা বাধাবে, তাহলে আপনি 20 রাকাত কমপ্লিট করেন, এটা নফল নামাজের বিষয়। হ্যাঁ, তো যদি তারা অতিরিক্ত তাড়াহুড়া করে, কিছুই বুঝছেন না, রুকু সেজদা কিছুই ঠিক মতো করছেন না, তাহলে এই জাতীয় বাজে ইমামকে পরিত্যাগ করে আপনি একাই পড়বেন বা ঘরোভাবে পড়বেন, এটাই আপনার ক্ষেত্রে আমরা সমাধান খুঁজে পাচ্ছি। ওলামায়ে দীন এটাই ফতোয়া যে যদি কোনো ইমামের পিছনে রুকু সেজদা ঠিক মতো করা না যায়, তাহলে ওই ইমামকে পরিত্যাগ করে ভিন্নভাবে সালাত আদায় করতে হবে, প্রয়োজনে বাড়িতে একাকী নামাজ পড়তে হবে বা মসজিদের অন্য জায়গায় একাকী নামাজ পড়বে। যদি এরকম ইমাম হয় যে ইমামের রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, কেরাত ঠিক নাই, গণ্ডগোল আর গণ্ডগোল, সব কিছুতে মানে জটলা বেঁধে রয়েছে, এরকম অসুবিধা যদি হয় রুকু রুকুনের ক্ষেত্রে, তাহলে পরিত্যাগ করা যায় রয়েছে এরকম ইমামকে। তো আপনি বিবেচনা করে দেখেন আপনার ইমাম কী পর্যায়ে, যদি কেরাত মোটামুটি শুদ্ধ করে এবং তাড়াহুড়া করলেও ঠিক মতো কেরাত পড়তেছে এবং রুকু সেজদাটাও আপনি ঠিক মতো করতে পারতেছেন, তাহলে ইমামের পিছনে আপনি নামাজ কমপ্লিট করে আসবেন, এটাই আপনার জন্য আমরা মনে করি ভালো এবং নিরাপদ, এবং ফেতনা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।